हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय रेशमी चैनल থেকে আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আর শেখাবো পনির ভুজিয়া বা পনির ভুজি। আপনারা পনির ভুজিয়া তো অনেকেই বানান, কিন্তু আমার এই ভুজিয়ার মধ্যে আছে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যা আপনার ভুজিয়াকে করে তুলবে অসাধারণ। তাহলে আপনারা ঝটপট রেসিপিটি দেখে নিন আর আমার মতো করে একবার বানিয়ে দেখুন, স্বাদে কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করি তাহলে। রান্নার শুরুতেই দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গেছে, এবার দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার দিচ্ছি কুচি করে কাটা একটা মাঝারি মাপের পেঁয়াজ। এখানে পেঁয়াজটা লাল করে ভাজবো না, পেঁয়াজটা জাস্ট ট্রান্সপারেন্ট হলেই হয়ে যাবে। এক মিনিট ভাজার পর পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এবার দিচ্ছি 1/4 চা চামচ হলুদ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে দেব। এবার দিচ্ছি কুচি করে কাটা একটা ছোট টমেটো। মশলার সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করেছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পুরো মশলাটা 1 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আবার 1 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পনির। এখানে আমি 200 গ্রাম পনির ক্রাশ করে রেখেছি। পনিরটা সব মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে পনির ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পনির না থাকে তাহলে আপনারা দুধের ছানা কাটিয়ে সেই ছানার জলটা ঝরিয়ে নেবেন আর সেই ছানাটা দিয়েও কিন্তু একইভাবে এই ভুজিয়াটা বানিয়ে নিতে পারেন। আর ছানা কাটিয়ে যদি আপনারা করেন তাহলে বলবো ছানার জল কিন্তু একেবারেই ফেলে দেবেন না, এটা ভীষণই উপকারী। অনেকে প্রোটিন সাপ্লিমেন্ট খায় যার মধ্যে লেখা থাকে হোয়ে প্রোটিন, ছানার জলই কিন্তু এই হোয়ে প্রোটিন। সেই জন্য ছানার জলটা আপনারা পরে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন বা চাইলে আটা মাখার মধ্যেও দিতে পারেন। আমরা সবাই জানি দুধ শরীরের জন্য ভীষণই উপকারী। দুধের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, মানে আমাদের দৈনন্দিন চাহিদার যা কিছু আছে সব কিছুই আছে। সেই জন্য দুধকে ওয়েল ব্যালেন্স ফুড বলা হয়। তাই যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নেই, মানে যাদের দুধ খেলে সহ্য হয়, কিছু অসুবিধা হয় না, বা যারা কোনো শারীরিক কারণে দুধ খেতে পারেন না, মানে ডাক্তার দুধ খেতে মানা করেছেন বা দুধের কোনো প্রোডাক্ট খেতে মানা করেছেন, তারা ছাড়া সবাই কিন্তু দুধের প্রোডাক্ট বা দুধ খাওয়ার চেষ্টা করবেন। পনির কিন্তু ভীষণই উপকারী শরীরের জন্য। এবার দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি না খেলে দেবেন না। চিনিটা পনিরের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
চিনি গলে পনিরের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতাটা পনিরের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই পুরো রান্নাটাই কিন্তু পনির অ্যাড করার পরের থেকে ওভেনটাকে লো হিটে রাখতে হবে, নাহলে পনির নিচ থেকে ধরে যেতে পারে। এবার আমি অ্যাড করব আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যা রান্নার টেস্টকে অনেকটাই বাড়িয়ে দেবে। দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এই সময় ওভেনটাকে অবশ্যই লো হিটে রাখবেন। আর যদি ফ্রেশ ক্রিম আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, ঘরে যে দুধের সর পড়ে সেই সরটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দেবেন। এখানে দুধের সর বা ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবেন, কারণ এটা পনির ভুজিয়া সফটনেসটা অনেক বাড়িয়ে দেবে, একটা ক্রিমি টেক্সচার দেবে, একটা ক্রিমি টেস্ট দেবে, আর আপনার রান্নার টেস্ট হয়ে যাবে ডাবল। আমার পনির ভুজিয়া অলমোস্ট ডান। দেখুন, ক্রিমটা দেওয়ার পরেই কিন্তু কি সুন্দর একটা সফট ক্রিমি টেক্সচার চলে এসছে পনির ভুজিয়াটার মধ্যে। এবার ওভেনটাকে অফ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার পনির ভুজিয়া ডান। আমার পনির ভুজিয়া রেডি অ্যান্ড সার্ভড। তাহলে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজ তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।